YouTube চ্যানেলের জন্য সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট চ্যানেলের সেটিংস চ্যানেল আর্ট চ্যানেল লোগো সবকিছু কিন্তু ইউটিউব চ্যানেল ক্ষেত্রে আমাদের বানাতে হয় মনে রাখবেন আপনার ইউটিউব চ্যানেলে যদি প্রফেশনাল হয় তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে সাজেস্টেড করবে বড় বড় ইউটিউবের পাশাপাশি আপনার চ্যানেলটিকে র্যাঙ্ক করে নিয়ে যাবে ইউটিউব নিজেই যদি আপনি আপনার চ্যানেলটিকে ইউনিক বানাতে পারেন কিভাবে চ্যানেল বানাতে হয় কিভাবে সেটিংস করতে হয় ভিডিও র্যাঙ্কিং করতে হয় তা কিন্তু অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন আজকে আমি শেয়ার করব যে আপনি কিভাবে আপনার চ্যানেলের জন্য চ্যানেল আর্ট কিভাবে বানাবেন এই বিষয় নিয়ে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু আজকে আপনি ভিডিওতে অনেক কিছু নতুন শিখতে পারবেন জানতে পারবেন যে কিভাবে আপনার চ্যানেল আর্টের কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে যেন আপনার চ্যানেলটি প্রফেশনাল লুক চলে আসে চলুন শুরু করি যাবেন আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার মোবাইলে না থাকে পিক্সেলাবে আসার পরে আমাদের এই টেক্সটটাকে এখান থেকে ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করতে হবে তারপরে আমাদের চলে যেতে হবে এখানে থ্রেড মেনুতে থ্রেড মেনুতে যাওয়ার পরে ইমেজ সাইজে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ক্লিক করব কাস্টমে কাস্টমে ক্লিক করার পরে ইউটিউব চ্যানেল ব্যানার এখানে ক্লিক করে এটাকে ওকে করে দেব ওকে করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম হবে তারপর আমরা চলে যাব প্লাস আইকনে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশনে কিছু মেটেরিয়াল আছে সেটি ডাউনলোড করে নেবেন তারপর চলে যাব ফরম গ্যালারিতে যাওয়ার পরে আমি যে জিনিস মেটেরিয়ালটি রেখেছি সেটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে ইমেজটি নিয়ে নিব এখান থেকে ফার্স্ট ইমেজটি আমি এখান থেকে ক্লিক করে ওকে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে একবারে সেভ করে এই পর্যন্ত চলে আসব একবারে মাপ মতন আনব আনার পরে এটাকে আমি লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেব লক করার পরে এটাকে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে আমাদের যে ব্যানারটার যে ডিজাইনটা আছে এটি কিন্তু অলরেডি এখানে চলে আসলো এখন ব্যানারের ডিজাইনের উপরে আপনি আপনার নেমটা দেবেন যেন আপনার চ্যানেল নেমটা আমি এখানে ক্লিক করব তারপর ফন্ট টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করব এটাকে ডিলিট করব এখানে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দেব যেরকম আমার চ্যানেলের নাম হলো জুয়েল প্রো বিডি হ্যাঁ জুয়েল প্রো বিডি এটা আমি দিয়ে দিলাম তারপর এটাকে ওকে করব ওকে করার পরে এখানে আমরা ফন্টটাকে চুজ করব ফন্ট চুজ করার জন্য এতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকটা অপশন আসবে আসার পরে আমরা এখানে ফন্ট অপশন দেখব এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকটা ফন্ট আছে আপনি যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন এই ফন্টটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই ফন্টটাকে আরেকটু ছোটো করব ছোটো এখান থেকে করব করে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করে এখানে বসাই দেব বসা দেওয়ার পরে অবশ্যই কিন্তু ফন্ট কালেক্টার আপনাকে চেঞ্জ করতে হবে যেন আপনার ফন্ট কালেক্টার চেঞ্জ করলে আপনার কালারটা একটু ইউনিক লাগবে আমরা চাইলে এখানে দুইটা কালার অ্যাড করতে পারি একটা হলো আপনার ব্লু অ্যাড করব এখানে আমরা ব্লু অ্যাড করব ব্লু কালার কেননা ব্লুটা এটার সাথে ম্যাচিং হবে তারপরে আমরা ওকে দেবো আবার আমরা কালারে যাব কালারে যাওয়ার পরে এটাকে আমরা আরও দুইটা অক্ষরে আমরা অন্য কালার দেবো যেরকম আমি কালারটা চেঞ্জ করতেছি এখান থেকে কালারটা দিলাম দেওয়ার পরে এখানে ক্লিক করলাম ওকে করার পরে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল কালার কিন্তু অলরেডি এখানে চলে আসলো তারপর আমরা নেমটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করার পরে আমরা লেয়ারে যাবো যাওয়ার পরে আবার নেমটাকে আমরা লক করে দেবো লক করার পরে এখন আমাদের নেমটা হয়ে গেল এখন আমরা নিচে দেবো সাবস্ক্রাইব নাও আবার আমরা প্লাস আইকনে যেয়ে একটা ট্যাক্স নিয়ে নিব যে ট্যাক্সটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমরা ডিলিট করে এখানে সাবস্ক্রাইব নাও দেব সাবস্ক্রাইব নাও ওকে তারপরে ফার্স্টে আমরা একটু স্ক্রলিং কিছু ট্যাক্স দিয়ে দিব যে ট্যাক্সটা আমাদের অনেক দরকার যেরকম আমি এখান থেকে ট্যাক্সটা এইভাবে দিলাম তারপরে এখান থেকে এটা দিলাম এভাবে এখন এটা দেওয়ার কারণ হলো জিনিসটা আপনার সৌন্দর্য যেন আপনার বাড়িয়ে দেয় এই জন্য আপনি এখানে যা দিবেন এখানে তাই দিবেন তারপর এটাকে ওকে করে দেবেন ওকে করার পরে এই ফন্টটাকে ছোটো করবেন ছোটো করার পরে এটাও কিন্তু আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে কেননা আপনি যদি আপনার ফন্টটা চেঞ্জ করেন তাহলে কিন্তু একটা ইউনিকনেস আপনার ফন্টে চলে আসবে আমি এই ফন্টটা নিলাম নেওয়ার পরে এটাকে ছোট্ট করে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে নেব আপনি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব এর নাম যে অপশনটা এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম ওকে এটাকে আমরা এখানে সাজিয়ে দিলাম একটা ইউনিক এবং একটা অন্যরকম একটা ফিলিংস কিন্তু আপনি এই সাবস্ক্রাইব নেওয়াতে দেখতে পাচ্ছেন এখন আমাদের দিতে হবে ফলো বাটন আপনি যদি কোনো মিডিয়াতে থাকেন অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি ফলো বাটনটা দিবেন ফলো বাটন দেওয়ার জন্য আপনাকে আগে ট্যাক্স দিতে হবে আপনি আবার একটা ট্যাক্স নেবেন
তাহলে এখান থেকে ফলো করতে হবে। এই টেক্সটটাকে আপনাকে একটু ছোট করে নিতে হবে, জানো, এখানে দিলে আপনি ছোট করে নিতে পারবেন। তারপর এখানে অপশনটাকে আপনি দিয়ে দিবেন, এই টেক্সটটার যে ফন্ট আছে এটা না চেঞ্জ করলেও আপনি কিন্তু পেরে যান। তারপর ফলো নোতে দেওয়ার পরে এটাকে আপনি এখান থেকে লক করে দিবেন, প্রত্যেকটা পার্ট আপনি এখান থেকে লক করে দিবেন। তারপরে যে ফলো নাওন মেটেরিয়ালস যে আছে সেটিও কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি স্যাম্পল নিয়ে নেবেন। এখান থেকে আমি এটা ক্লিক করে আমি আমার আদার যে প্ল্যাটফর্মটি আছে সেটি এখানে বসাই দিব। বসাই দেওয়ার জন্য আমি আবার এটাকে কালারটাকে চেঞ্জ করবো, কালারটাকে এই জন্য চেঞ্জ করবো যেন কালারটা একটু অন্যরকম দেখা যায়, নাহলে বোঝা যাবে না। এই লাল দিলাম, অথবা আমি এখান থেকে এই কালারটাও দিতে পারি। এখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করে আমি এখানে বসাই দেবো, বসাই দেওয়ার পর ওকে দেবো। ওকে দেওয়ার পরে যেটি আমি এখানে অ্যাক্টিভ করেছি সেটাকে আমি সব মার্জিং করবো। মার্জিং করার জন্য এটিকে আমি সব আনলক করে ফেলবো, যেটি লক করে রেখেছিলাম আমার কাজের ক্ষেত্রে। আমি এখানে ক্লিক করবো, আমি এখানে ক্লিক করার পরে এটি যেটি আছে সবটিকে আমি এখান থেকে মার্জিং করে নেব, মার্জিং মানে এক করে নেব। এক করার জন্য এখানে ক্লিক করব, এটা ক্লিক করেছি, এখন এটা মার্জিং হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে এটাকে লক করে রাখবো। তারপর এটি যেটি মার্জিং করেছি এটিকে সুন্দর মতন অ্যাক্টিভ করার জন্য আমি এটাকে এইভাবে বসাই দেব, ওকে এভাবে বসাই দেব। এখন কথা হলো, জাস্ট আমি এত সুন্দর করে একটা মানে কি চ্যানেল আর্ট বানালাম, বানানোর পরে এখানে কিন্তু একটা লোগো অ্যাড করতে হবে, যেন আমার চ্যানেলটা কোন লোগোর উপরে আছে, ঠিক না? এই জন্য আমি একটা লোগো অ্যাড করে দেখাবো আপনাদেরকে। আপনি লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে লোগোটা আছে সুন্দর মতন বসায় দিয়ে তারপরে একটি শ্যাডো আপনাকে দিতে হবে, যেন আপনার শ্যাডোতে আপনার চ্যানেল স্টক দিবেন, স্টক এখান থেকে বসাই দিবেন, ব্ল্যাক একটা স্টক দিবেন, তাহলে আপনার চ্যানেলের লোগোটা একটু অন্যরকম দেখা যাবে। এই একটা ব্ল্যাক স্টক এখান থেকে দিয়ে দিবেন, সিম্পল। এবার কিন্তু একটা প্রফেশনাল চ্যানেলের যে ব্যানার আর্টটা আছে এটা কিন্তু আপনার সামনে হয়ে গেল। হ্যাঁ, আরও কিছু মেটেরিয়াল আপনি ইউজ করতে পারেন, আমি মেটেরিয়ালের লিঙ্কটাও সবসময় মতন বললাম ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আমি কিছু মেটেরিয়াল এখানে ইউজ করি। তারপর একটা টিপস আছে যেটা ভিডিওর লাস্টে পেয়ে যাবেন, ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। তারপর কিছু মেটেরিয়ালস আমি এখানে অ্যাড করি, এই যে ফার্স্ট মেটেরিয়ালসটা আমি অ্যাড করলাম, এটা সৌন্দর্য করার জন্য এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসাই দেব, ওকে। এই যে এটাকে বসাই দিলাম, আরেকটা মেটেরিয়ালস আছে কিনা আমি দেখি। বাস এই এই যে মেটেরিয়ালসটি দেখতে পারলেন, এই মেটেরিয়ালসটি আছে, আর কিছু না। তারপরে এখানে আপনি সুন্দর করে আপনার ব্যানারটাকে বানাতে পারবেন। এখন এই যে নিচে অপশন কিন্তু একটু খালি রয়ে গেছে, এই নিচে অপশনটা কী দিবেন? নিচে অপশন এটা দিবেন যেন আপনি আপনার চ্যানেলে কখন কখন ভিডিও আপলোড করেন। আপনি যদি সপ্তাহে দুইবার ভিডিও আপলোড করেন তাহলে এখানে আপনি এটা উল্লেখ করে দিবেন যে আপনার চ্যানেলে ঢুকবে, তখনই সে আপনার চ্যানেলে এখানে দেখতে পারবে, হ্যাঁ, যে আপনি কখন ভিডিও আপলোড করবেন। আমি যদি এখানে দিয়ে দিই, আমি এখানে দিলাম এভরিডে টু ভিডিও আপলোড, ওকে, এভরিডে টু ভিডিও আপলোড। এখন এই ফন্টটাকে আপনি এখান থেকে ছোট করবেন, হ্যাঁ, আর যদি আপনি চান তাহলে এখান থেকে ফন্টটাও চেঞ্জ করতে পারেন। ফন্টটা চেঞ্জ করে দিলে বেটার হবে, যেন মানুষ আপনার ফন্ট অনুযায়ী আপনার জিনিসটা বুঝতে পারে আর কি, হ্যাঁ, ওকে। এখন এটাকে আমি নিচে দিয়ে দিলাম এতটুকু, এই বাস, সিম্পল স্টেপ। এখন এটা হচ্ছে চাইলে আপনি একটু কালার দিতে পারেন, যেন আপনার জিনিসটা বোঝা যায়, যেন আপনার কালারটা না বোঝা গেলে কিন্তু হবে না, এটাও দিতে পারেন, অথবা আপনি ব্লুটাও দিতে পারেন, রেড এটাও দিতে পারেন, কিন্তু আপনি হোয়াইটটা রেখলে বেটার হয়, হ্যাঁ, হোয়াইটটা রেখে দিবেন, তাহলে আপনার জন্য বেটার হবে, মানুষ বুঝতে পারবে। এই গেল চ্যানেল আর্ট। আপনি এখানে দেওয়া আছে এভরিডে টু ভিডিও আপলোড, আপনি প্রতিদিন যদি দুইটা ভিডিও আপলোড করেন তাহলে এখানে উল্লেখ করবেন, আপনি যদি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন এখানে উল্লেখ করবেন, এভাবে মূলত উল্লেখ করবেন। তারপর কিন্তু আপনার ভিডিওর ভিতরে যে কালারটা আছে এটা অবশ্যই আপনাকে এখান থেকে চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে যদি চেঞ্জ করে দিই, দেখেন আমার ব্যানার আর্টটা কিন্তু এরকম দেখা যাবে, ওকে, এই যে ফাইন। আমি কিন্তু এখন এটাকে চেঞ্জ করে ফেলেছি, এখন এটাকে আমি সব লক করে দেব, যা আছে সব এখান থেকে লক করব। লক করার পরে আমার সিম্পল একটি চ্যানেল আর্ট ব্যানার হয়ে গেল, যেটা আমার ইউটিউব চ্যানেলের জন্য বেস্ট হবে। এভাবে মূলত আপনি এখানে ক্লিক করে সেভ আজ ইমেজে ক্লিক করবেন, তাহলে আপনার চ্যানেল আর্টটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা আপনি
খুব সহজে আপনার চ্যানেলে অ্যাড করতে পারবেন। এই ছিল আজকে ভিডিওটা। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই কোনো কমেন্ট থাকলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।